রান্নার উনুনের আগুন থেকে পুড়ল চারটি বাড়ি। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বর্তনাবাদ এলাকায়। ঘটনার পর দমকলের একটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। জানা গেছে বর্তনাবাদ এলাকার নওশাদ মণ্ডলের বাড়ির গৃহবধূ উনুনে রান্না করছিলেন। ঠিক সেই সময় অসাবধানতাবশত আগুন লেগে যায় পাটকাঠিতে, আর তারপরেই মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক বাড়িতে। প্রথম নওশাদের বাড়িতে শুরু, তারপরে তারপরে এজাজুল শেখের বাড়িতে, তারপরে এজাজুলের পর লাগে আব্দুল সালাম, সালামের পরে পরপর আলাউদ্দিন বাড়ি। টোটাল চারটি বাড়ি পুড়লো, চারটি বাড়ি পুড়িয়েছে একবার।